বহু বাধা বিপত্তি পেরিয়ে এক প্রকার মৃত্যুর পাশ কাটিয়ে আফগানিস্তান থেকে ঘরে ফিরলেন গোপালনগরের তিন যুবক, বিদ্যুৎ বিশ্বাস, পলাশ সরকার, প্রবীর সরকার। সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামেন তারা। এরপর সোজা চলে আসেন গোপালনগরের পাল্লা এলাকায় নিজের বাড়িতে। অশান্ত আফগান, তালিবানি হামলার ভয়ে একের পর এক আফগান ছাড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বিভিন্ন সময়ে আফগানিস্তানে কাজে যাওয়া গোপালনগর এলাকার এই সকল যুবকেরা বাড়িতে না ফেরায় চরম উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। হ্যাঁ, ভালোই খুশি লাগছে বাড়ি এসছে। হ্যাঁ, একটু তো আতঙ্ক ছিলামই না, যেহেতু এত এ হচ্ছিল ওখানে। এরা তো নিরাপদেই ছিল বললো, আর ফোন করছিল না, একটু 5-10 মিনিট পর পর ফোন করছিল, তখন একটু আতঙ্ক লাগছিল এই আর কি। এমনি ভালোই লাগছে এখন বাড়ি চলে এসছে, কৃতজ্ঞ ওনার কাছে আর কি। উনি নিয়ে এসছে বাড়ি, ফিরিয়ে দিয়ে গেছে এই আর কি। দিন কয়েক আগে নিউজ নোম্যান্সল্যান্ডে আমরাই সে খবর আপনাদের দেখিয়েছিলাম। অবশেষে ঘরে ফিরেছে ঘরের ছেলেরা, স্বভাবতই খুশির হাওয়া পরিবারে, স্বস্তিতে গ্রামবাসীরাও। এই তালিবান যখন একের পরে এক যখন কান্দাহার, কাবুল, বাগরাম সব জায়গা থেকে সেনা তুলে নিচ্ছে, তখন ধীরে ধীরে শুধু কাবুলটা বাঁচিয়ে রয়েছে। কয়েক ঘন্টার ভিতরে দাদা জলের স্রোতের মতো কাবুল দখল হয়ে গেল, ঝান্ডা ফুললে। যখনই কাবুল দখল করলো তখন তো একদম সব মানে আরও আতঙ্ক সবার ভিতরে বেড়ে গেল। যখন মানে গ্রাউন্ডের ভিতরেই বসে থাকি, তারপরে ওরা দুদিন পরে আমাদের এই কার্গো প্লেনে করে কাতারে পাঠায়। কাতারে আবার দুই দিন থাকার পরে আমেরিকান ওই এয়ারফোর্সের ইসে কেঞ্চে থাকার পরে ওখান থেকে আমাদের এই ই করে অ্যাম্বাসি সাহায্য করে, ভারতীয় কাতারের অ্যাম্বাসি আমাদের ওখানে যোগাযোগ করে ওরা এই সমস্ত ব্যবস্থা করে। জানা গেছে গ্রামের যুবক পলাশ সরকার দীর্ঘ 2.5 বছর আগে কাজে গিয়েছিলেন আফগানিস্তানে। বিদ্যুৎ বিশ্বাস গেছিলেন মাত্র 5 মাস আগে, তখন সবই স্বাভাবিক ছিল। সে দেশে আমেরিকান সেনাদের খাবার পরিবেশন করবার দায়িত্ব ছিল এই যুবকদের ওপর। মূলত কেউ রান্না, কেউ ক্যাটারিংয়ের কাজ করতেন। 2 দশক বাদে হঠাৎই বদলাতে শুরু করে পরিস্থিতি। আফগানিস্তানের দখল নেয় তালিবান। বাড়ি ফেরা যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান আফগানিস্তানের ধ্বংসস্তূপের মধ্যে তখন যেন শুধু জেগে আছে কাবুল বিমানবন্দর। যুবকেরা জানালেন মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘোষণা হতো মাইকে, তখন তাদেরকেও নিরাপদ আস্তানায় ঢুকে যেতে হতো। পরিস্থিতি দেখে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তারা, কিন্তু ফিরবেন কীভাবে? বেসরকারি সমস্ত উড়ান বন্ধ। অবশেষে আমেরিকান কার্গো বিমানে তারা পৌঁছান কাতার, সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা। যুবকেরা জানালেন পরিস্থিতি স্বাভাবিক হলেও আর আফগানিস্তানে কাজে যেতে চান না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায়, রামশঙ্করপুর এলাকায়। গতকাল রাতেই কাবুলে আটকে পড়া এই গ্রামের তিন যুবক তারা কিন্তু বাড়িতে ফিরেছেন, আর পাশের গ্রামের অপর এক যুবক। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন পলাশ বিশ্বাস, পলাশ সরকার। আমি পলাশদার কাছ থেকে জানতে চাইব, এই যে দীর্ঘ সময় কাবুলে আটকে পড়া এবং সেখানে তালিবানি সেনা তারা ক্রমাগত গুলি চলছে, গ্রেনেড ছুটছে, মৃত্যু হচ্ছে, যে বীভৎস ছবি আমরা চোখের সামনে দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনারা চাক্ষুষ করেছেন, আপনারা বিমানবন্দরের ভেতরে ছিলেন, সেই দৃশ্য, সেই কথা যদি আমাদের দর্শকদের একটু তুলে ধরেন। আমরা এয়ারপোর্টে, আমরা ইউএস আর্মির আন্ডারে ছিলাম, ইউএস বেসের মধ্যে ছিলাম, কিন্তু যে গোলাগুলি হচ্ছিল, কিন্তু বোমাবাজিটা হচ্ছিল না, কিন্তু আমাদের সামনে ফায়ার হচ্ছিল, কিন্তু কোনো লোকজন আহত কিংবা নিহত হয়নি। এমনি আমাদের ভয় হচ্ছিল সব দেখে, যে গোলাগুলি হচ্ছে, কখন কি হয় কিংবা আমাদের উপরে অ্যাটাক হয় কি না হয়, খুব ভয় হচ্ছিল আমাদের। এই যে আপনাদের সাথে কথা বলছিলাম, একটা কথা জানতে পারলাম যে গ্রাউন্ড অ্যাটাক ইনকামিং, এরকম একটি শব্দ বলে মাইকে ঘোষণা করা হতো বিমানবন্দরের মধ্যে, এবং তারপর আপনারা বাংকারে চলে যেতেন, এটার প্রকৃত বিষয়টি যদি একটু বলেন। এটা বিমানবন্দরের ভিতরে না, এটা আমাদের বেসের ভিতরে হতো গ্রাউন্ড অ্যাটাক, মানে কোথাও বোম টোম পড়লে, ফায়ার হলে তখন গ্রাউন্ড অ্যাটাক হতো, মাইকে অ্যানাউন্স করে দিত, তখনই আমরা বাংকারে ঢুকে যেতাম। আর এমনিতে আমরা ক্যাটারিং লাইনে কাজ করতাম, আমাদের ক্যাটারিং লাইন, ক্যাটারিং এটাই ছিল পুরো বাংকার।
মূলত মার্কিন সেনার খাবার সার্ভ করতেন আপনারা, ক্যাটারিং এর কাজ করতেন। আচ্ছা, হঠাৎ করে আগেও তো গেছেন, এই যে হঠাৎ করে প্রায় কুড়ি মানে দু দশক পর, কুড়ি বছর পর আবার তালিবানের দখলে চলে গেল আফগানিস্তান, এই যে আগের যে পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, মহিলাদের ওপর একাধিক ফতেয়া তালিবানের, তারা বাইরে বেরোতে পারবে না প্রকাশ্যে, প্রকাশ্য রাস্তায় যে নির্যাতন হচ্ছে আমরা ছবিতে দেখছি, এইরকম কোনো দৃশ্যের সামনাসামনি হয়েছেন বা আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আফগানিস্তানের, সেই বিষয়টা যদি একটু বলেন। আগের পরিবেশ ভালোই ছিল, আগে কোনোদিন শুনি নাই যে এরকম মহিলাদের ওপরে নির্যাতন হচ্ছে কি ফায়ার হতো, কিন্তু কোনো এমনি আউটসাইডে আমাদের বেসের ভিতরে না, আমাদের বেসের বাইরে ফায়ার হতো আমরা শুনতাম, কিন্তু ইদানিং এই কয়েক এই প্রায় 15-20 দিন আগের থেকে এই ফায়ারিংটা বেশি হচ্ছে, তালিবানরা মোটামুটি সব জায়গায় দখল করে নিয়েছে। এর আগে যেরকম বাগরাম, কান্দাহার, মাজার শরীফ সব ইউএস আর্মিদেরই বেচ ছিল, ওখানে বেচ নেই, পুরো বন্ধ হয়ে গেছে, শুধু কাবুলটাই আছে, সব জায়গায় দখল করে নিয়েছে, শুধু কাবুলটাই বাকি আছে, কিন্তু এটাও আর বাকি নেই, এটাও তালিবান ওদের আয়ত্তের মধ্যে এরাও দখল করে নিয়েছে। আচ্ছা, এই যে তালিবান দখলে চলে যাওয়ার পর হঠাৎ করেই ঘোষণা হয়ে গেল যে আর বেসরকারি উড়ান চলবে না, বিমান চলাচল বন্ধ হয়ে গেল, বহু মানুষ শেষ বিমান ধরবার জন্য বিমানের চাকা জড়িয়ে ধরেছেন আমরা দেখেছি, এবং সেই চাকা থেকে ছিটকে পড়ে মৃত্যুও হয়েছে। এই যেদিন বিমান বন্ধ হয়ে গেল, এদিকে বাড়ি ফিরতে পারছেন না, ওদিকে গুলি চলছে, বাড়িতে স্ত্রী সন্তান পরিবার, সেই সময়কার অনুভূতিটা, মানে তখন যে যন্ত্রণা মনের মধ্যে। আমরা ধরুন এই বাড়ি আসার জন্য আমরা 15 তারিখে কাজ ছেড়ে দিয়েছি, 15 তারিখে 27 তারিখ পর্যন্ত ফ্লাইট চালু ছিল, কিন্তু যখনই এরম ফায়ার চালু হলো, গুলিগুলা চালু হলো, তখনই ফ্লাইট বন্ধ হয়ে গেল, তখন আর আমরা বাড়ি আসার জন্য আসতে পারিনি, অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্লাইট যায়নি ওখানে। তাও আমরা ইউএস আর্মিদের সঙ্গে কথা বলেছি, কথা বলার পরে আমাদের এনএসপি ছিল, এনএসপিও পারমিশন দেয়, যত সময় এনএসপি পারমিশন দেয়নি তত সময় আমরা আসতে পারিনি, যখনই আর্মিদের কাছে যে পারমিশন দিল যে এরা চলে যেতে চায়, একটা পেপারে লিখিত দিয়ে দিল, তখনই আমরা আসতে পারলাম। ইউএস আর্মি তখন আমাদের ওদের আন্ডারে নিয়ে ওদের ক্যাম্পে নিয়ে এসলো কাতার, তখন আমরা কাতারে চলে এসলাম। আচ্ছা, আফগানিস্তান থেকে কাতার, কাতার থেকে দিল্লি, সেখান থেকে কলকাতা, অবশেষে বাড়ি। আফগানিস্তানের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, ফের কি আফগানিস্তানে ফিরে যাবেন? এই মুহূর্তে স্বাভাবিক হলে আফগানিস্তানে যাওয়ার আর আমাদের ইচ্ছা নেই, এখন ভবিষ্যতে পরে চিন্তা ভাবনা করে দেখব, যাওয়ার মতো পরিস্থিতি হলে তখন দেখব যাওয়া যাবে কি না। পরিস্থিতি স্বাভাবিক হলেও আপাতত আর আফগানিস্তানে ফিরতে চাইছেন না, যে ভয়াবহ পরিস্থিতি সাক্ষী থেকেছেন, যে উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছেন, নতুন করে আর সেসবের মধ্যে জড়াতে চাইছেন না, আপাতত পরিবারের সাথেই সময় দিতে চাইছেন, সময় কাটাতে চাইছেন তাদের সাথে। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।